হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা এই সেকশনে স্প্রিং ওয়েব ফ্লো সম্পর্কে শিখব। স্প্রিং ওয়েব ফ্লো জিনিসটা আসলে অনেকটা কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমরা তো অনেক সময় অনেক শপিং কার্ট যেটা ইমপ্লিমেন্ট করি, ফর এক্সাম্পল কোনো একটা ই কমার্স সাইটের জন্য যদি আমরা একটা শপিং কার্ট ইমপ্লিমেন্ট করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা কার্টে আমরা বিভিন্ন অবজেক্ট রাখছি বা বিভিন্ন শপিং আইটেম রাখছি, তারপর আবার আমরা শপিংয়ে ব্যাক করছি, আবার কিছু আইটেম রাখছি এবং পরে বিলিং ইনফরমেশান অ্যাড করছি, এবং পুরো যে ফ্লোটা এই রকম ফ্লো কিন্তু আমরা স্প্রিং ওয়েব ফ্লোর থ্রু দিয়ে মেনটেন করতে পারি। তো আমাদের প্রজেক্টে আমরা স্প্রিং ফ্লোটা ইন্ট্রোডিউস করব এবং আমরা খুব সিম্পলি করতে পারি যে আমাদের যেই প্রজেক্টটা আছে, প্রজেক্টটাতে আমাদের তো কিছু নোটিস আছে তাই না, এবং নোটিসের সাথে আমাদের ইমেল অ্যাড্রেস আছে। আমরা চাইলে প্রত্যেকটা ইউজারের জন্য একটা মেসেজ ডাকতে পারি ইমেল অ্যাড্রেসের পাশে, যে এই ইউজারকে আমি এখন মেসেজ পাঠাবো, এবং ওই মেসেজটা পাঠানোর জন্য আমরা ডেটাবেজে কিছু এন্ট্রি রাখতে পারি, এবং ওই ইউজার যাতে ওই মেসেজটা পড়তে পারে সেটার জন্যও আমরা একটা ফর্ম ওভাবে আমরা রাখতে পারি। তো আমরা আমাদের প্রজেক্টে খুব সিম্পলভাবে ওয়েব ফ্লোটা আমরা ইন্ট্রোডিউস করে দিব, যেটাতে হয়তো দুই তিনটা স্টেপ থাকবে ম্যাক্সিমাম, কিন্তু আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন যে স্প্রিং ওয়েব ফ্লো কেন দরকার এবং কিভাবে আমরা ওয়েব ফ্লো ইন্টিগ্রেট করতে পারি আমাদের প্রজেক্টে। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসলে আমরা কোডিংয়ে চলে যাব। এই টিউটোরিয়ালটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, স্প্রিং ওয়েব ফ্লোটা কী এবং কেন লাগে। তো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।